আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটা বেশি একটা ভালো না। আমি তো কালকে দেখেছিলেন আমার মামাতো ভাইয়ের গায়ে হলুদের ভিডিও ছেড়েছিলাম, তো আজকে হচ্ছে ওর বিয়ে। তার জন্য আমরা সবাই বিক্রমপুর গিয়েছিলাম বরযাত্রীর সাথে। তো আসার পথে সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়েছি, আমিও মাথা প্রচুর ব্যথা করতেছে। তার জন্য নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, বিয়ের ইনশাল্লাহ কালকে করব। আর এই ভিডিওটা হচ্ছে আমি ওই দিন বাসায় করেছিলাম, সিজদামণিকে নিয়ে স্কুলে যেতেছিলাম সকালবেলা, আর দেখলাম অনেকগুলো কবুতর একসাথে উঠতেছিল, মাশাল্লাহ দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো তখন দেখে আমি ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বাসায় থাকতে আর করা হয় নাই, আর আজকে যেহেতু নতুন কোনো ভিডিও ছাড়লাম না, তার জন্য ভাবলাম এই ভিডিওটা এডিট করে হচ্ছে একটু ওভার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বিয়ের ভিডিওটা একটু বড় করেছি, ওটা এডিট করতে অনেক সময় লাগবে তার জন্য। তো ইনশাল্লাহ কালকে অবশ্যই নতুন ভিডিও শেয়ার করব। কালকে হচ্ছে বৌভাত, তো বিয়ের ভিডিওটা একদিন শেয়ার করবো আর বৌভাতেরটা আরেকদিন শেয়ার করব, তার জন্যই আজকে এটা শেয়ার করা। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। এত দূর থেকে এসেছি দেখে খুব বেশি খারাপ লাগতেছে, ভালো লাগতেছিল না, এত খারাপ লাগতেছে যা কিনা ধারণার বাইরে। ভিডিও ছাড়ারও কোনো ইচ্ছে ছিল না, তারপরে হচ্ছে মনের জোরে হলো ভিডিওটা ছাড়া লাগলো। ওই দেখেন কবুতরগুলো কত সুন্দর করে ঘুরতেছে, আর এখন হচ্ছে ওদের ঘরে চলে যাবে। তো এই তো দেখেন ওরা কিন্তু এখন আবার ঘুরবে, বারবার ঘুরতেছিল, আর আমি যতবার দেখতেছিলাম ততবারই ভালো লাগতেছিল দেখে, তাই ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ কবুতরগুলো একসাথে দেখে অনেক ভালো লাগতেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Thank you.